গয়বি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তুখরিজুল হাইয়্যা মিনাল মাইত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তিনি জিন্দা থেকে মুর্দা থেকে জিন্দা বার করেন এখনো তো মুফতি সাহেব শেষ দিন একটা মত করেন না, এগুলো তো অসম হবে এখন আলু দেখে থাকতে কি এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের মাঝে মালপত্র অক্সান করেছেন। কেউ যদি মনে করে যে অক্সান করা আর মালা রাখা দেয়ার ইজ নো ডিফারেন্স, ইমান থাকবে তার? পানি না হওয়াটাই বহু মানুষের ইমান সংরক্ষিত। তবে যদি অপশন হয় কালকে গরু অপশন হচ্ছিল না কিছু বলেন, আরে আমি যখন কালকে মানি ফিরছি তখন কালকে মজলিসের একদম শেষ হয়ে যদি আমার ইচ্ছা ছিল। যাই হোক, যেটা বলছিলাম পৃথিবীর প্রামাণ্য অনেকগুলি হাদিসের কিতাবে এই জাতীয় হাদিস আছে যে দেড় হাজার বছর আগে রাহমাতুল লিল আলামিন নিজে মদিনা মুনাওয়ারার মাটিতে দাঁড়িয়ে সাহাবীদের মাঝে মাল অক্সান করেছেন। একটু মন ভরে বলে যারা অক্সানটাকে মালা রাখার সঙ্গে তুলনা করে তাদের চোখ রাসূলুল্লাহর ওই হাদিস পর্যন্ত পৌঁছায় না। যেটা বোঝাচ্ছিলাম করম শরীফের আয়াতটা বুঝতে হবে খুব ভালো করে। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইত আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়েছেন আমি মুর্দা থেকে জিন্দা বানাই, মুর্দার ভিতর থেকে আমি জীবন বার করি। আমি জিন্দা বার করি, জীবন বার করি মুর্দার ভিতর থেকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন পরে আবার জানিয়েছেন অতুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মুর্দার ভিতর থেকে রমন জীবন বার করতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন পরে জানিয়েছেন আমি আল্লাহই আবার জিন্দা জিন্দার ভিতর থেকে মুর্দা বার করতে পারি। তার মানে আমি মুর্দাকে রমন জিন্দা বানাতে পারি, জিন্দাকে আমি মুর্দা বানাতে পারি। এবারে এই অংশটি এটা পুরো একটা আয়াত নয়, আমি মাঝখান থেকে কেটে যেটুকু আজকে মজলিসের জন্য দরকার ওইটুকু বলেছি। বলেছি মানে শুধু অনুবাদটা শুনিয়েছি যে তিনি মুর্দা থেকে জিন্দা বানান,
ছোট্ট করে সবাই আমরা মতনা ছিলাম মরা কি করে তোমরা আমার সঙ্গে কুফুরি করতে পারো, কি করে আমার আমার কি করে আমার নাশুকরি করতে পারো, কি করে তোমরা আমার কৃতজ্ঞতা না করে পারো। শুনলেন যে আমরা সবাই ছিলাম মরা, কোথায় ছিলাম? কোরআন শরীফের আরো দুটি আয়াত শুনলে বেরিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মানুষকে বোঝা উচিত, মানুষকে লক্ষ্য করা উচিত, মানুষকে ভাবা উচিত, মানুষকে গবেষণা করা উচিত, কি জিনিস দিয়ে আমি তাদেরকে বানালাম। মানুষকে তৈরি করা হয়েছে নাপাক এক ফোঁটা পানি দিয়ে। কিন্তু আমি তো সেটা বলতে পারবো না যে কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ইজমার খেলাফ, কিয়াসের খেলাফ, যা তমাম পৃথিবী কোন মুহাদ্দিসের তাফসিরে মস্তিষ্ক থেকে বার হয় নি, সেটা বার হয় তো ইবলিসের মস্তিষ্ক থেকে। আমি যদি এখন বলে দেই মানুষ মুখ দিয়ে তৈরি, আর এই চিন্তা চেতনা উপরে যারা চিন্তাবাদ চালিয়েছে তারা চিন্তাবাদটা মেরেছে পুরো শয়তানের মতবাদের। মানুষকে তৈরি করা হয়েছে নাপাক এক ফোঁটা পানি দিয়ে, আমি নিশ্চয়ই মানুষ তৈরি করেছি, সুলালাতিন মিন তিন,
মাটির নির্যাস দিয়ে, শুধু মাটির কথা বলেননি আল্লাহ, এটাও বলে দিয়েছেন যে মাটির নির্যাস থেকে আমি মানুষ বানালাম। তবে কোরআনের যত আয়াতে মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা আছে, যত জায়গায় মাটি থেকে মানুষ সৃষ্টির কথা আছে, মুফাসসিরিন হযরতরা লিখেছে সেখানেই হযরত আদম আলাইহিস সালামের কথা লিখেছে যে মাটি দিয়ে যাকে বানানো হয়েছিল তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। মানুষ তৈরি হয়েছে নাপাক পানির ফোঁটা দিয়ে, ওই নাপাক পানির ফোঁটাটা তৈরি হয়েছে রক্ত দিয়ে, রক্ত তৈরি হয়েছে খাবার থেকে, খাবার তৈরি হয়েছে গাছে, গাছ তৈরি হয়েছে মাটিতে, বলা হয় মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে। এখন যদি এটা যদি এটা ধরে নেওয়া হয় মানুষ নাপাক পানির ফোঁটা দিয়ে তৈরি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নাপাক পানির ফোঁটাটা বানিয়েছেন ওটা ওই নাপাক পানির ফোঁটাটা মরো না, যদি আর একটু নিচে আসা হয় আল্লাহ পাক রক্ত দিয়ে মানুষ তৈরি করেছে, রক্ত তাও তো মরদা, যদি আরো নিচে নামতে নামতে মাটি পর্যন্ত নেমে যাওয়া হয় ও বাবাজি রে ভাইরা, তার মানে যদি এটাই মেনে নেওয়া হয় যে মানুষ সবাই মাটির তৈরি, তবু তো এটাই বলতে হয় যে মাটির ভিতরে কোন জীবন নেই, মাটি তাও আসলে মরদা। আমি তো মুর্দা থেকে জিন্দা বানাই। যদি বলেন না নাপাক পানির ফোঁটা দিয়ে তৈরি, নাপাক পানির ফোঁটাটা মুর্দা ছিল, ওর ভিতর থেকে আল্লাহ জীবন দান করেছেন। মুরগি যে ডিম পারে, ডিমের ভিতরে জীবন আছে তো? হ্যাঁ না কিছু না, ডিমের ভিতরে জীবন আছে না? নেই। ওর ভিতর থেকে জীবন বার করেন কে? আল্লাহ। ডিমের ভিতরে যা 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 আছে, সাদা বলেন হলুদ বলেন আর যা কালার আছে ডিমের ভিতরে যা আছে সব মরা, ওর ভিতর থেকে জীবন বার করেন আল্লাহ। ডিমের ভিতর থেকে বার হয় মুরগির বাচ্চা, কি বোঝাইছি সেটা বুঝুন, বুঝিয়েছি এইটা যে ডিম মুর্দা, ওই মুর্দা থেকে জিন্দা বানান আল্লাহ, যে ওর ভিতর থেকে মুরগির বাচ্চা বার করেন আল্লাহ, মুরগির বাচ্চা বড় হয় আর ওই জিন্দা মুরগির ভিতর থেকে ডিম বার করেন আল্লাহ, তো জিন্দা মুরগি থেকে যে ডিমটা বার হয় সেটা মুর্দা। আবার খেজুর গাছ থেকে আটি তুলবি, আর একটু মঙ্গল অত বড় খেজুর গাছ ছোট্ট একটা আটি দিয়ে, আবার ওই খেজুর গাছ থেকে আটি, কুদরতের খেলা খেলা আল্লাহ।
কাঁটা পানির ফোঁটা দিয়ে মানুষ তৈরি হয়, আবার ওই জিন্দা মানুষের দেহ থেকে যে নাপাক পানির ফোঁটাটা নিয়েছেন আমি জিন্দা থেকে মরদা বার করি, ও বাবা দিনা ভাইরা গভীর ভাবে মাথা রাখুন, আল্লাহ আমি মরদা থেকে জিন্দা বানাই আর জিন্দা থেকে মরদা বানাই। আলেম থেকে জাহেল তৈরি করেন, আবার আল্লাহ আলেম থেকে আল্লাহ জাহেল তৈরি করেন, আবার আল্লাহ জাহেল থেকে আলেম বানান। নারা তাকবীর, জামিয়া রহমানিয়ার বাৎসরিক মহানিসালে সাবাব, দাঁড়িয়ে থাকবেন না, অনুরোধ
করছি, পায়ে ধরে বলছি, বাম সাইডে যারা আছেন আমার আওয়াজ আপনারা সবাই শুনতে পাচ্ছেন, এতগুলি আলেম হাফেজ আদিব এবং কারি আমরা আজকের এই স্টেজে এক্ষুনি জায়গা দেব। এই স্টেজটা এই মুহূর্তে হয়ে উঠবে ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, ওদাবা এবং মুফতিদের স্টেজ। একটুখানি আপনাদের সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, মেহরবানি করে আপনারা যিনি যেখানে আছেন জায়গা আছে, এখনো বাংলাদেশের কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা কি কথা শুনতে পান না? সবাইকে বলছি মেহরবানি করে বসুন, আমি বক্তব্য ছাড়বো। আপনারা মনস্ক হয়ে গেছেন, উনি ওই আয়াতের তাফসীর করতে যে লিখেছেন যে তুখরিজুল হাইয়া মিনাল মাইত, আবার আল্লাহ ইমানদারের রক্ত দিয়ে কাফের বানাতে পারে।
একদম জাহিলের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছাতে পারে না, নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার